আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো 2021 এ আমি আপনাদেরকে বলেছিলাম যে বিভিন্ন গেমিং রিলেটেড ভিডিওর পাশাপাশি যে বিভিন্ন যে গ্যাজেটগুলো আছে, ইলেকট্রনিক গ্যাজেট আছে, মোবাইল অ্যাক্সেসরিজ আছে, এইসব গ্যাজেট নিয়ে আমি ভিডিও করব। তো তারই ধারাবাহিক হতে আজকের ভিডিওটিও। তো আজকে আমরা যে প্রোডাক্টটি নিয়ে রিভিউ করে যাচ্ছি দেখতে পাচ্ছেন স্নো অফের, এটা হচ্ছে স্নো অফের হচ্ছে ওয়্যারলেস আইপি সিকিউরিটি ক্যামেরা। তো এটার মধ্যে অনেকগুলো ফিচার আছে যেটা আমার পছন্দ হয়েছে। যেমন আমি যদি কিছু ফিচারের কথা বলি, যে 180p 1080 পিক্সেলের হচ্ছে এইচডি ক্যামেরা আছে এর মধ্যে, আইআর নাইট ভিশন মানে অন্ধকারে ওটা রেকর্ড করতে পারে, এরপর হচ্ছে মোশন ডিটেকশন যেটা কিনা কি করে যে ক্যামেরার সামনে দিয়ে যদি কোনো মোশন হয় সেটা সে ডিটেক্ট করতে পারে, এবং এটা হচ্ছে 360° ভিউইং অ্যাঙ্গেল আছে এই ওয়্যারলেস সিকিউরিটি ক্যামেরার মধ্যে। এবং এটা যে শুধু ওয়্যারলেস, এটা হচ্ছে গিয়ে স্নো অফের, এবং এই অ্যাপটাকে এই যে স্নো সিকিউরিটি ক্যামেরা এটাকে কন্ট্রোল করা যায় স্নো অফেরই একটা অ্যাপ আছে ই উইলিং, এবং ওইটার সাহায্যে আমরা অনেক কিছু কন্ট্রোল করতে পারবো দেখতে পাচ্ছি আমরা পিছনে লেখা আছে। তো আমরা আজকে এটা আনবক্স করবো এবং সেট আপ করে আপনাদেরকে দেখাবো যে এটা কীভাবে কন্ট্রোল করা যায় এবং এটার কোয়ালিটিটা কেমন, ক্যামেরার কোয়ালিটি কেমন, ভিউইং কেমন, এবং যে বলা হয়েছে 360 আসলেই কি 360 কিনা সেটাও আমরা দেখবো। চলে যাই আমাদের পরবর্তী সেকশনে আর দেখে নেই এটার আনবক্সিং। তো ভিউয়ার্স, এই হলো আমাদের প্রোডাক্ট স্নো অফের। দেখতে পাচ্ছেন এখানে সামনে স্নো অফের হচ্ছে গিয়ে ক্যামেরাটা ভিউটা কেমন সেটা দেওয়া আছে, এবং সামনে কিছু কিছু নেই, জাস্ট পিছনে কিছু কি ফিচার আছে যেমন এইচডি কোয়ালিটি, আইআর ফিশন, তারপর হচ্ছে টু এ অডিও, এটার মাধ্যমে অডিওতে কথাও বলা যাবে, এরপর মোশন ডিটেকশন আছে, এবং 360° অ্যাঙ্গেল ভিউ। তো চলুন এটা আমরা আনবক্স করি, ঠিক আছে? তো প্রথমেই আমরা উপর থেকে এই জিনিসটা খুলে নিব। খোলার পর আমরা দেখতে পাবো মডেল সহ আমরা ক্যামেরাটা দেখতে পাচ্ছি, এবং এটা একটা একটা পলির মধ্যে, পলিটা একটু প্রিমিয়াম, এর মধ্যে আছে আমাদের মেন যে ক্যামেরাটা। অ্যান্ড দেন আমরা যদি ভিতরের দিকে একটু দেখি, দেন হচ্ছে আমরা পাবো এটার হচ্ছে গিয়ে ইউজার ম্যানুয়াল, যেটা কিনা কয়েকটা ভাষাতেই আছে এবং অনেক সুন্দর করে দেখানো আছে কিভাবে ইউইলিংকে অ্যাকাউন্ট করতে হয়, কিভাবে সেট আপ করতে হয়, বাট এই জিনিসগুলো আমরা সম্পূর্ণই হচ্ছে দেখিয়ে দিব, ঠিক আছে? দেন আমরা যদি ভিতরে একটু দেখি, তাহলে হচ্ছে কি একটা মজার একটা জিনিস দেখাচ্ছে, সেটা হচ্ছে আমাদের ক্যামেরাটাকে ওয়ালে মাউন্ট করার জন্য, ঠিক আছে? ওয়াল মাউন্টার দেওয়া আছে দেখতে পাচ্ছেন আপনারা, আর এইটার সাথে দেখতে পাচ্ছেন ওয়াল মাউন্টার, আমরা হচ্ছে এটা ওয়ালের মধ্যে মাউন্ট করে দেন আমরা ক্যামেরাটাকে বসাতে পারবো। অনেকেই হচ্ছে কি আপনাদের বাসার সামনে বা হচ্ছে গেটের সামনে এটা লাগাতে চান, তো এটা লাগানোর জন্য আপনারা এই ওয়াল মাউন্টটা ব্যবহার করতে পারেন, এবং এটার সাথে কিছু স্ক্রু এবং হচ্ছে একটা কিউসি পাস দেওয়া আছে, মানে এটা যে অরিজিনাল প্রোডাক্ট এটা বোঝানোর জন্য। আর আরেকটা কথা, এই বক্সের সাথে কিন্তু কোনো প্রকারের চার্জার নাই, চার্জারটা আপনাদেরকে আলাদা নিতে হবে। তো আমি যখন এটা অর্ডার করেছিলাম বিডি শপ থেকে, তো বিডি শপ থেকে চার্জার সহ অর্ডার করেছিলাম। তো আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে চার্জারটা নিয়ে দেখাচ্ছি, আগে আমরা এই প্রোডাক্টটা হচ্ছে আনবক্স করে দেখাই। এটা হচ্ছে জাস্ট সিম্পল এখানে একটু কস্টিপ দিয়ে লাগিয়ে দেওয়া হয়েছে, তো আমাদেরকে যেটা করতে হবে এই কস্টিপটাকে উঠিয়ে নিতে হবে। আমি যেটা বলেছিলাম যে এর পলিথিনের যে ম্যাটেরিয়ালটা এটা অনেক প্রিমিয়াম একটা পলিথিন, যার কারণে একটু ঝামেলা পোহাতে হচ্ছিলো। যাই হোক আমরা খুলে ফেলেছি, যদি একটু এই পলিটা সরিয়ে নেই, ওকে আমরা দেখতে পারবো আমাদের ক্যামেরা। তো এখানে মাইক বা হচ্ছে কি আমাদের সাউন্ড, আমরা যেহেতু বলেছি টু ওয়ে সাউন্ড ক্যাপচার করতে পারি এটা, তো এই সাউন্ডটাকে নেয়ার জন্য এবং হচ্ছে গিয়ে শোনানোর জন্য এখানে হচ্ছে গিয়ে সাউন্ডের অপশন আছে, এবং এখানে হচ্ছে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এবং প্লাস্টিক এবং বিল্ড কোয়ালিটিটা আমি যদি বলি, অসাধারণ একটা বিল্ড কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন। আর হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছেন পিছনে, এটা হচ্ছে গিয়ে আমাদের ডিসি 5 ভোল্টের একটা ইনপুট যায়, যেটা কিনা এটাকে পাওয়ার দিতে পারে। এরপর একটা টিএফ বা মেমোরি কার্ড স্লট আছে, যেটার মাধ্যমে আমরা 128GB পর্যন্ত হচ্ছে এটার মেমোরি কার্ড এক্সটেন্ড করতে পারবো, এবং এটার মধ্যে আমরা চাইলে রেকর্ড করে রাখতে পারবো। এবং হচ্ছে এটা তো ওয়্যারলেস, এবং চাইলে আপনারা ওয়্যারের সাহায্যে, আপনারা দেখতে পাচ্ছেন ইন্টারনেট ব্রডব্যান্ড যদি আপনাদের লাইন থাকে, ব্রডব্যান্ডের লাইনের সাহায্যে সরাসরি এটাকে কানেক্ট করতে পারবেন, এবং এটা কিন্তু ওয়াইফাই এর মাধ্যমে চলে।
আর আপনারা দেখতে পাচ্ছেন সামনে আমাদের ক্যামেরাটা এখানে একটু প্লাস্টিক র‍্যাপ করে দেয়া আছে যাতে করে ক্যামেরাটা ড্যামেজ না হয়ে যায় এবং এখানে একটা লাইট ইন্ডিকেটর আছে ঠিক আছে আর দেখতে পাচ্ছেন এবং এটা কিভাবে চলে সেটাও আমরা দেখাবো তো এর আগে চলুন আমরা আমাদের এটার সাথে যে আমাদের চার্জারটা আছে সেটা আনবক্স করে দেখি তো ভিউয়ার্স আমরা চার্জারটা নিয়ে আসছি তো এই চার্জারটা আলাদা করে নিতে হয় তো আপনারা যখন এই প্যাকেজটা কিনবেন স্নোঅফের অবশ্যই চার্জার সহ কিনবেন চার্জার ছাড়া কিনলে কিন্তু এই জিনিসটা অকেজো কাইন্ড অফ তো আমরা দেখতে পাচ্ছি চার্জারটা তো চার্জার কোয়ালিটি অনেকটা হচ্ছে আমরা আগের দিনে যে চার্জারগুলো ব্যবহার করতাম ওই রকম অ্যান্ড হচ্ছে চার্জার কোয়ালিটি প্লাস্টিক কোয়ালিটি বলতে গেলে মোটামুটি চলে আর এটা আমি নিয়েছিলাম মোটামুটি 2500 টাকাতে বিডি শপ থেকে একটা অফারে এটার প্রাইস সম্ভবত হচ্ছে 3000 টাকার আশেপাশে এই চার্জার সহ এই ক্যামেরাটা তো দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো লম্বা আছে কেবলটা ঠিক আছে এবং এটা হচ্ছে একটা এসি অ্যাডাপ্টার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদেরকে 5 ভোল্ট দিবে এটার কালার এবং হচ্ছে কি কি লেন্থ 1.2 মিটার এই তারটার লেন্থ তো চলুন আমরা এখন হচ্ছে গিয়ে আমাদের এই সিকিউরিটি ক্যামেরাটা হচ্ছে আমাদের অ্যাপের সাথে কীভাবে কানেক্ট করতে হয় সেটা দেখাবো এবং আমরা কানেক্ট করে দেখাবো ঠিক আছে কেবলটা প্রথমে এর মধ্যে লাগিয়ে নিতে হবে অবশ্যই আর এখানে দেখতে পাচ্ছেন এখন চাইলে আমরা মেমোরি কার্ড ইউজ করতে পারি আমরা ওয়াইফাই ইউজ করবো তাই এটার কেবলটা ইউজ করছি আর আমরা মেমোরি কার্ডটা ইউজ করবো যখন আমরা রেকর্ড করবো এখন যেহেতু আমরা যে স্ট্রেস করার জন্য নিচ্ছি তাই আমরা এখন ক্যামেরাটা এটা এখানে রাখলাম এবং দেখতে পাচ্ছেন উপরে যদি একটা ক্যামেরার উপরে একটু দেখি যে ক্যামেরার আমরা যে লাইন দিয়েছি দুই সাইডেই কিন্তু লাইন জ্বলে উঠেছে দেখতে পাচ্ছেন রেড লাইট জ্বলে উঠেছে এবং একটা ইয়েলো গ্রিন লাইট আছে এখন আমরা যেটা করব আমরা হচ্ছে প্লে স্টোর থেকে আমাদেরকে একটা অ্যাপ ইনস্টল করতে হবে আপনারা শুনতে পাচ্ছেন যে এটা কিন্তু কথা বলছে যে ওয়াইফাই কনফিগারেশন করার জন্য তো এখন আমরা যেটা করব যে প্লে স্টোর থেকে আমাদেরকে একটা অ্যাপ ইনস্টল করতে হবে যেটা হচ্ছে ই আচ্ছা আমি একটু কাজ করে এই জিনিসটা রেকর্ড করে রাখি যাতে করে আপনাদের পরবর্তীতে দেখাতে পারি ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে ই উই লিঙ্ক যে অ্যাপটা আছে ই খোলা হয়ে যাবে তখন আপনারা কি করবেন এই যে দেখতে পাচ্ছেন পাশ যে বাটনটা আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদেরকে বলবে যে আপনারা কি করতে চান ঠিক আছে তো আমরা কুইক পেয়ারিং এ ক্লিক করব এখানে লিখবো অ্যাড ওয়ান ডিভাইস আমরা একটা ডিভাইস অ্যাড করব ঠিক আছে দেন হচ্ছে আমাদেরকে আমাদের ওয়াইফাই পাসওয়ার্ডটা দিতে হবে আমরা আমাদের ওয়াইফাই পাসওয়ার্ডটা দিই তো আমাদের নেটওয়ার্ক লোকেশন পারমিশন না থাকার কারণে আমাদের কাজটা করতে দিচ্ছিল না বা আমাদের ওয়াইফাই পাসওয়ার্ডটা নিচ্ছিল না তো এটা বারবার আমাদের অ্যাপসটা কী করছিলো আমাদের অ্যাপস থেকে বের করে দিচ্ছিল এবং চাচ্ছিল যে আমরা যাতে করে আমাদের অ্যাপসের মধ্যে লোকেশন পারমিশনটা দেই ঠিক আছে তো আমার কিন্তু আমি প্রথমে বুঝতে পারিনি প্রথমে আমার ফোনের লোকেশন অন করে রেখেছি করার পর বারবার চেষ্টা করছিলাম বাট পারছিলাম না করতে দেন আমার মনে হলো যে আমি যখন এই অ্যাপটা ইউজ করছিলাম তখন আমি আমার অ্যাপের মধ্যে যত পারমিশন ছিল সবগুলো আমি কেটে দিয়েছিলাম ঠিক আছে এটা ছিল মেন কারণ আমার অ্যাপটা কাজ করছিল না পরে যখন বুঝতে পারলাম যে আমার লোকেশন পারমিশন অন করা লাগবে তখন কিন্তু কাজ করেছে লোকেশন পারমিশন অন করার পরে এই অ্যাপটা আবার কাজ করেছে ঠিক আছে দেখুন এখান থেকে সাউন্ড পেয়ারিংয়ে দিব সাউন্ড পেয়ারিংয়ের যে অপশনটা আছে সাউন্ড পেয়ারিং দেওয়ার পর অল সেটের মধ্যে ক্লিক করবো দেন নেক্সটে ক্লিক করবো দেখতে পাচ্ছেন নেক্সটে ক্লিক করব এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্লিজ রেজিস্টার দ্য ক্যামেরা টু ফ্যাক্টরি রিসেট তো আমাদের ক্যামেরার যে পিছনের একটা বাটন আছে ওটাতে ক্লিক করে ফ্যাক্টরি রিসেট দিতে হতো তো এই অংশটা আমি ভিডিও করতে পারিনি এই ক্যামেরার যার কারণে আমি জাস্ট এখান থেকেই দেখিয়ে দিচ্ছি যে ক্যামেরাতে আমি ওইটা ক্লিক করছি ক্লিক করার পরেই কিন্তু আমাদের ফ্যাক্টরি রিসেট হয়ে গেছিলো ঠিক আছে তো এইভাবে হচ্ছে আমরা যখন ফ্যাক্টরি রিসেট দিব দেওয়ার পর হচ্ছে আমাদের ক্যামেরাটাকে কানেক্ট করতে হবে অ্যাড ডিভাইস থেকে অ্যাড ওয়ান ডিভাইস দেন হচ্ছে গিয়ে আমাদেরকে কানেক্ট করতে হবে
তো এর আগে যে বিষয়টা আমি বলেছিলাম তো ওইটা অবশ্যই করে নেবেন। তো আমি এখান থেকে ক্যামেরা, ইউই লিঙ্ক ক্যামেরা, সাউন্ড পেয়ারিং, আজ দেখতে পাচ্ছেন সাউন্ড পেয়ারিং, দেন হচ্ছে অল সেট, দেন হচ্ছে আমি কিন্তু আমার ক্যামেরার যে পিছনে যে বাটনটা ছোটতে ক্লিক করে ধরেছিলাম তখন আমাদের ক্যামেরাটা ফ্যাক্টরি রিসেট নিয়েছিল। এরপর এখানে যখন আমি নেক্সট বাটনে ক্লিক করব তখন আমাদেরকে ওয়াইফাইটা কানেক্ট করতে বলবে, দেন হচ্ছে গিয়ে আমরা আমাদের যে ক্যামেরাটা আছে সেটার সাথে কানেক্ট করতে। যখনই দেখতে পাচ্ছেন এখানে আসার পর দেখুন আমি আবার ওয়াইফাই দেবো, আবারও সেই লোকেশন যে পারমিশনের যে প্রবলেমটা সেটা হচ্ছিল। তো দেন আমি কী করেছি যে আমার যে ইউই লিঙ্কটা অ্যাপটা আছে, সরি ডু আপনার ইউই লিঙ্কের অ্যাপ সেটিংস থেকে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ পারমিশন আছে, এখান থেকে দেখুন সবগুলো পারমিশন আমি ডিনাই করে রেখেছিলাম। তো এই পারমিশনগুলো আমি অন করে দিচ্ছি, এগুলো অবশ্য ডিনাই করেছিলাম তো কারণ আমি অ্যাপটা তেমন বেশি ইউজ করতাম না, তাই আর আমি এই পারমিশনগুলো দিতাম না, তাই আমি সবগুলোকে এখানে অ্যাকসেপ্ট করতে হবে। করার পর এখানে আমি নেক্সট বাটনে ক্লিক করব, দেখুন এখানে কাজ করছে এবং সাথে সাথে এখন হচ্ছে আমাদের যেটা করছিল এই যে এই যে সময়ের টাইমিংটা আপনারা দেখতে পাচ্ছেন ঘুরছে আমাদের ক্যামেরাতে, এই যে আমাদের ফোনের মধ্যে একটা সাউন্ড হচ্ছিল বিপ একটা সাউন্ড, এবং সেই সাউন্ডটা কি করছিল আমাদের যে ক্যামেরাটা আছে সিকিউরিটি ক্যামেরা সে ম্যাচ করছিল। ম্যাচ করার পর দেখতে পাচ্ছেন ওই যে নিচে লেখা আছে কানেক্টিং ডিভাইস, যখনই সাউন্ডটা ম্যাচ হয়ে যাচ্ছিল বা যাবে তখনই এটা দেখতে পারুন ওকে হয়ে যাবে। এরপর আমাদের সার্চিং পর ডিভাইস ইনফরমেশন, এরপর আমাদের ডিভাইসের ইনফরমেশনটা নিবে, এরপর হচ্ছে ডিভাইসের সাথে কানেক্ট করবে এবং ডিভাইসের সাথে যে নেটওয়ার্ক ইনফরমেশন ওটা শেয়ার করবে, ঠিক আছে। তো এটার জন্য মোটামুটি কিছুক্ষণ সময় লাগে, মোটামুটি 1-2 মিনিটের মতো সময় লাগে, তাই আপনাদেরকে একটু ধৈর্য সহকারে এই জিনিসটা কানেক্ট করতে হবে। আমি সরি যে আমি আমার সাইটে যে আমার ক্যামেরাটা ছিল ওইটার আমি অ্যাকচুয়ালি ভিডিও করে রেখেছিলাম, বাট হচ্ছে ডিভাইসের প্রবলেমের জন্য এটা হয়নি। তো দেখতে পাচ্ছেন সব অল ওকে যখন হয়ে গেল তখন আমাদের অটোমেটিক এখানে আমাদের একটা ডিভাইসের নাম দিতে বলছে, তো আমি এখানে ডিভাইসের নাম দিলাম সিকিউরিটি ক্যামেরা, আমি আমার ডিভাইসের নাম দিলাম সিকিউরিটি ক্যামেরা, এবং এখান থেকে রোম সিলেক্ট করতে পারেন। আমি কোনো রোম সিলেক্ট না করে ডান বাটনে ক্লিক করলাম, তো ডান বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের ডিভাইসটা অ্যাড হয়ে যাবে। তো আমি গট ইটে ক্লিক করলাম, তো এখানে বলছে কিছুক্ষণ সময় লাগবে, এবং দেখুন আমাদের হোম স্ক্রিন কিন্তু সিকিউরিটি ক্যামেরা নামে একটা অপশন চলে এসেছে, তো আমাদের একটু সময় লাগবে। এবং দেখতে পাচ্ছেন ক্যামেরা থেকে কিন্তু আমরা ভিউটা মোবাইলে দেখতে পাচ্ছি, যদিও আমি ক্যামেরাটা দেখাতে পারছি না, আই এম এক্সট্রিমলি সরি ফর দিস, আমি এটা দেখাতে পারছি না, বাট আমরা চাইলে এখানে পারমিশন চেঞ্জ করতে পারি এইচডি থেকে এইচডি কোয়ালিটিতে দিতে পারি এসডি থেকে। দেন আমরা যেটা করতে পারি যে আমরা কিন্তু ক্যামেরাটা চাইলে দেখতে পাচ্ছেন এই যে আমি কিন্তু হাতে করছি না, এটা জাস্ট আমি এখানে যে দেখতে পাচ্ছেন এখানে কিছু কন্ট্রোলার আছে, তো এই কন্ট্রোলার দিয়ে আমি ক্যামেরাটাকে কন্ট্রোল করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাটা সামনে রাখা ছিল, হয়তো আমি ভিডিও করতে পারি নাই, তাই আমি কিন্তু ভিডিও করেছিলাম বাট ভিডিওটা কোনো কারণে ডিলিট হয়ে গেছে, যার কারণে আমি আপনাদেরকে ভিডিওটা দেখাতে পারছি না। এই তো ছিল সেই ভিডিও, দেখতে পাচ্ছেন মোটামুটি অ্যাঙ্গেলটাও ভালো, বিশাল একটা অ্যাঙ্গেল জুড়ে কিন্তু ভিডিওটা করে, এবং আপনারা চাইলে মোবাইল থেকে যে কোনো আপনার পৃথিবীর যে কোনো জায়গা থেকে এই অ্যাপসটার সাহায্যে আপনাদের ক্যামেরাটাকে এইভাবে কন্ট্রোল করতে পারেন এবং যে কোনো একটা অ্যাঙ্গেলে দিতে পারেন, এবং এটা 360 ডিগ্রি ঘোরানো যায়। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে, দেখতে পাচ্ছেন, এবং ভিডিও কোয়ালিটিও অনেক ভালো, এবং আপনারা চাইলে এখানে যে টক মোড আছে এটা দিয়ে টক কথা বলতে পারবেন, তারপর হচ্ছে এখানে ভিডিও মোড আছে, দেখতে পাচ্ছেন আমি টকে যখন ক্লিক করলাম মানে আমি এখানে যা বলবো এই জিনিসটা আমাদের ক্যামেরাতে শোনা যাবে। এরপর আপনারা চাইলে এখানে রেকর্ড করতে পারেন, যেহেতু আমরা কোনো এসডি কার্ড বা মেমোরি কার্ড লাগাইনি তাহলে রেকর্ডিংটা আমাদের সরাসরি আমাদের ফোনের মধ্যে সেভ হবে, স্ন্যাপশট নিতে পারেন, এবং উপরে 3-ডট মেনু আছে, এই মেনু থেকে আপনারা চাইলে মোশন ডিটেকশনের যে অপশনটা এটাও সেট করে দিতে পারেন। আর একটা মজার বিষয় হচ্ছে যেটা হচ্ছে নাইট ভিশনটা খুবই অ্যাডভান্স, যেটা হচ্ছে যখন নাইট রাত হবে অটোমেটিক সে বুঝতে পারবে, এবং আপনারা যখন ডিভাইস সেটিংসে যাবেন দেখতে পাচ্ছেন এখানে মোশন ডিটেকশন, রোটেশন, তারপর এখানে হচ্ছে কি লোকাল রেকর্ডগুলো আপনারা দেখতে পারবেন এখান থেকে। তো এখানে অনেকগুলো অপশন কিন্তু এখানে আছে যেগুলো আপনারা করতে পারবেন, ঠিক আছে। আমি আমার মনে হয় যে আপনারা যখন এটা নিয়ে কাজ করবেন তখন আপনারা আরও ভালো বুঝতে পারবেন আমার থেকে, এবং যখন আপনার ফার্স্ট টাইম ঢুকবেন তখন ক্যামেরাটা কানেক্ট হতে একটু সময় লাগে, দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে, লোডিং হওয়ার পর তারপর হয়, এবং আপনারা দেখতে পাচ্ছেন উপরে কিন্তু একটা এইচডি যে লেখাটা এটার সাথে কিন্তু একটা মাইকের বাটন আছে, মানে ক্যামেরার আশেপাশে কী কথা হচ্ছে সেইটা আপনারা সরাসরি শুনতে পারবেন। এটা শুধু সিকিউরিটি ক্যামেরা না, চাইলে আপনারা যে ওইখানে কী বলছে না বলছে তাও শুনতে পারবেন, যে এই ফিচারগুলো আমার কাছে খুব ভালো লেগেছে। এবং এইচডি কোয়ালিটিতে রেকর্ড হচ্ছিলো এইটাও ভালো লেগেছে, কোয়ালিটিটাও আমার কাছে ভালো লেগেছে। ওভারঅল 2500 টাকা আমি মনে করি ভ্যালু ফর মানি ডিভাইস। তো ভালো লাগলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।